অলকা মন্দিরা, এর আগের দিন পড়েছি আমি বর্গমূল, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকে আমরা পড়বো বর্গ। ঠিক আছে, কিভাবে আমি বর্গ করতে পারি। ঠিক আছে, যেমন বর্গ মানে সম্বন্ধে একটু বলে নিই, যে বর্গ মানে কি হচ্ছে, মানে কোনোটি সংখ্যাকে যদি সেই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যেটাই পাই আমি সেটাকে আমরা কী বলা হয় বর্গ। সাপোজ যেমন ধরো এখানে 5 গুণিত কত হচ্ছে 5, তাহলে আমি কত পাবো এখানে 25। এটা টেবিল আকারে করবো নতুনভাবে, এটা এগুলো তো সব তোমরা সবাই জানো, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা, গুণ করলে যেটা পাবো আমি সেটা আমি কি সেটা আমি তা সেই সংখ্যাটা কী হয় বর্গ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমি করবো মানে কিছু, যেমন 100-এর কাছাকাছি সংখ্যাকে যদি আমি বা তাতে একটু বেশি হয় তাহলে আমি 100 বেছে নেবো। তো হ্যাঁ, এবার কীভাবে এই আমি পদ্ধতি, নতুন পদ্ধতির সাহায্যে আমি একটু বর্গ শিখবো কম সময় যাতে আমি করতে পারি। ঠিক আছে, তাহলে সেটাই আমি এই ক্লাসে আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো একটু মানে ভালো করে দেখো, হ্যাঁ বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যেমন 96-এর বর্গ। ঠিক আছে, যেমন 96-এর বর্গ মানে কি 100, মানে এই এই 100 বেসে, বেস আমি কত 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 নেবো এখানে, বেস আমি নিচ্ছি তাহলে 100। এ মানে কি হচ্ছে, আমি 100-এর কাছাকাছি নেবো, কাছাকাছি বা একটু বেশি। ঠিক আছে, তো 100 বা মানে এরপরে হতে পারে 100, তোমরা বলতে পারো কি 50, 60, 70, ও সব কীভাবে কত আমি সবাই বলে দেবো, একটু বড় বড়গুলো বোঝাচ্ছি। ঠিক আছে, যাতে একটু বুঝে নাও, তারপরে আমি ছোটো বোঝাচ্ছি, সবই সবই বোঝাবো, সব রকম আমি করছি। ঠিক আছে, তাহলে দেখো এক নম্বর আমি কী হচ্ছে, এই 96-এর বর্গ আমার কত হবে, তাহলে এটা দেখতে হবে যে এই 100 থেকে আমার 100 থেকে 96টা কত কম আছে। তাহলে একটু আমি প্রথমে একটা ভালো করে মন মন দিয়ে দেখো আর কি ভালো করে। ঠিক আছে, দেখো 96, এই 96টা আমার 100 থেকে কত ছোট হচ্ছে, 4 ছোট। যদি ছোট হয় ঠিক আছে, তাহলে আমি বিয়োগ করবো ওই 4, ওই 100 থেকে কত ছোট হচ্ছে সেই সংখ্যাটা দিয়ে, আর যদি বেশি হয় তাহলে ওই 100 থেকে কত বেশি হচ্ছে সেটা আমি কি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো 100 থেকে আমার কত ছোট হচ্ছে, 4 ছোট, তাহলে 4 দিয়ে আমি কি বিয়োগ করছি, তাহলে কত বাঁচে এখানে 2, এইটা। এবার এই যে আমি 4 দ্বারা বিয়োগ করেছি, এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি কী করবো, এই সংখ্যাটাকে আমি কি 4-এর বর্গ করে আমি কি এইখানে মানে এখানে আমি কি সেটা লিখবো। ঠিক আছে, এবার একটু মানে একটা বোঝার জিনিস আছে, এই এইখানে এই দুটি সংখ্যা সবসময় কি দুটি হবে, যদি এখানে কোনো 4-এর স্কোয়ার করে তো এখানে 16 টু ডিজিট হচ্ছে, যদি এমন সংখ্যা 3 ডিজিট হয় তাহলে ওই মানে দুটি সংখ্যার পরে যেটি পাবো সেটি এখানে কি যোগ করতে, মানে কীভাবে করবো আমি আস্তে আস্তে আমি সবই বোঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার আমার অ্যান্সার কত হচ্ছে, তাহলে 4 স্কোয়ার করলে আমার কত হচ্ছে এখানে 16, তাহলে আমার কত হচ্ছে এখানে 96। ঠিক আছে, এই স্কোয়ার করলে আমার কত হয় 9216। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি দেখো আর একটা দুটো এক্সাম্পল দেখলে দেখবে একদম পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জলের মতো তার স্কোয়ার, তাহলে 98 মানে আগের মতো, তাহলে 98 মানে কত হচ্ছে, দেখো 100 থেকে, 100 থেকে আমার কত ছোট আছে 2, তাহলে 2 ছোটো মানে 2 বিয়োগ করে দেখো দাও, তাহলে এখানে কত হচ্ছে 6, 9। ঠিক আছে, এরপর দেখো এখানে এই 2, তাহলে এই 2টাকে আমি যদি এখানে স্কোয়ার করা হয় তাহলে 2-এর স্কোয়ার আমি কত হবে এখানে 4। ঠিক আছে, কিন্তু এখানে আমার দুটি সংখ্যা সবসময় লিখতে হবে, সবসময় দুটি, তাহলে কী করতে, একে যদি আমি দুটি বানাই তাহলে আমি কী করতে হবে, তাহলে 4-এর পরে আমি কী করতে পারি, এখানে একটা শূন্য দিতে পারে হয়। ঠিক আছে, তো তাহলে এখানে আমার কত হচ্ছে 0, 4। ঠিক আছে, তাহলে তাহলে আমার অ্যান্সার হয়ে গেল, তাহলে এই কত হচ্ছে 98, তাহলে এর বর্গ আমার কত হচ্ছে 9604। ঠিক আছে, এটা আমার অ্যান্সার, বুঝতে পেরেছো। নেক্সট এক্সাম্পল দেখো, দেখো এই 87টা আমরা কত হচ্ছে 100 থেকে আমার কত হচ্ছে, 100 থেকে আমার কত ছোট হচ্ছে 13 ছোট হচ্ছে, তাহলে এই 13 আমি কী বিয়োগ করবো এখান থেকে, তাহলে কত হচ্ছে এখানে 4, এখান থেকে আমার কত হচ্ছে 7। ঠিক আছে, তা আর এই 100 কত হচ্ছে, মানে সরি এই মানে এই 13, এই 13 স্কোয়ার করলে আমার কত আসছে এখানে 169। ঠিক আছে, তাহলে এই 169-এর মধ্যে আমি কি এই দুটো সংখ্যা এখানে আমি নেবো আগে। ঠিক আছে, এই 1টা আমি কী করবো এই পরের সঙ্গে আমি কি অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6, 9, আর এই 1টা আমি এর সঙ্গে কী আমি করবো এখানে অ্যাড করে দেবো +1, তাহলে আমার কত হচ্ছে 7, 5, কত হচ্ছে 6, 9। তাহলে এর যদি আমি বর্গ করা হয় তাহলে আমি কত পাবো এখানে 7, 5, 6, 9। ঠিক আছে, দেখো এটা কত হচ্ছে 100 থেকে 6 বেশি। ঠিক আছে, 6 বেশি মানে এখানে এখানে কত হবে আমার, তাহলে এখানে +6 করে দেবো, তাহলে 6 করলে আমার কত আছে এখানে 112 আসবে। তো তাহলে এই এই যে 6টা, এ তাহলে কী করবো আমি এই 6 তার স্কোয়ার মানে কত করবো 36, তাহলে এখানে আমার কত আসবে এখানে 36। ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার, একদম সিম্পল সেখানে হয়ে যাবে। ঠিক আছে,
200 করলে আমি কি করতে হবে, ঠিক আছে? যে যেহেতু দেখো এই তিনটে সংখ্যা যেহেতু 100 বেছে, এই তিনটে সংখ্যাকে আমি গুণ করবো এক দ্বারা, ঠিক আছে? ওটা বলেছি কি বলি না, ঠিক আছে? দেখো এই এই তিনটে সংখ্যাকে যদি আমি এক দ্বারা গুণ করি, তাহলে এই মানে কোনো চেঞ্জ নেই, মানে 100 যদি বেছে করা এক দ্বারা গুণ করলে মানে কোনো চেঞ্জ নেই, মানে ওটা কোনো ভুল কোনো চান্স নেই। যদি 200 হয় তাহলে এই 200 করতে করতে গেলে এই দুটি সংখ্যা কোনো এই সংখ্যা কোনো গুণ হবে না, কিন্তু গুণ হবে এই এই তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার সঙ্গে আমার গুণ হবে। যেমন এখানে এই দু দ্বারা গুণ হবে যখন 200 বেশি করবো, তাহলে বেশ 200 একটা দেখে নিয়ে যাক, ঠিক আছে? যেমন 200 এটা নিয়ে নেওয়া যাক, 206, তাহলে 206টা আমার কত কত আছে, 200 যে 6 হয়েছে, তাহলে এই 206টা আমার 200 থেকে কত 6 বেশি, তাহলে আমার কত হবে 200, কত 12, ঠিক আছে? 6 যোগ করে দিলাম, ঠিক আছে? আর আবার আবার দেখো এই 6 এই যে আমার এই এই যে আমি 6 যদি স্কোর করি, তাহলে 6 স্কোর করলে আমি কত পাবো, 36, ঠিক আছে? যেহেতু দুটি সংখ্যা তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 36 আমি বসিয়ে দিলাম। এবার এই দুটি সংখ্যাকে আমি কি তিনটি সংখ্যা আমি কী করবো, দু দ্বারা গুণ করতে হবে, যেহেতু আমার 200 বেশি আমি করছি, ঠিক আছে? তা দু দ্বারা গুণ করলে আমি কত আসবে, দেখো এখানে 212 গুণে তো আমি দু দ্বারা করছি, তাহলে কত হবে 4, ঠিক আছে? 2 4, ঠিক আছে? তাহলে এখানে আমার কত বসবে এখানে, এই সংখ্যাটা চেঞ্জ, এটা কিন্তু আমার অ্যান্সার নয়, ঠিক আছে? তাহলে এরপরে আমার অ্যান্সার হবে 4 2, ঠিক আছে? 4 3 6, এ তাহলে এ যদি আমি স্কোর করছি তাহলে আমি কত পাবো এইটা, বুঝতে পেরেছ? দেখো 204 হোল স্কোর করলে আমি কী পাবো, ঠিক আছে? বর্গ করলে কী পাবো, তা 204 যেহেতু আমার 204টা আমার কত হয়েছে 200 থেকে 4 বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন একটু ভালো করে, তো যেহেতু 4 বেশি, তা 4 দ্বারা আমি কী যোগ করবো, ঠিক আছে? তাহলে কত হবে এখানে হয়েছে, আবার এই 4কে আমি মানে বর্গ করে আমি এখানে এখানে আমি লিখবো, ঠিক আছে? 4 বর্গ আমার কত হয়েছে, 4 বর্গ করলে আমার কত হয়েছে 16, ঠিক আছে? তাহলে এখানে আমার কত হয়েছে 16। এবার এই তিনটি সংখ্যাকে আমি কী করবো, যেহেতু 200 বেশি, তাহলে ওই তিন এই তিনটি সংখ্যাকে আমি দুধারা কি আমি গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে দুধারা গুণ করে কত আছে, 208কে দুধারা গুণ করলে তাহলে কত হয়েছে 416, ঠিক আছে? তাহলে এখানে আমার কত হবে অ্যান্সার হবে 416, আবার এখানে এই 16টা, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, বা এটা হচ্ছে রেকর্ড মানে অ্যান্সারটা, ঠিক আছে? এটা তাহলে এটা যদি আমি বর্গ করা হয় 204, তাহলে আমার কত অ্যান্সার হবে এখানে 41616, বুঝতে পেরেছো? এমনি করে যত যত আছে আমার সবই হবে, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন আসবে ওই যে একটু আগে বলেছি আমি, যেমন 50 55 থাকলে কত হবে, দেখো এখানে এক এক গুণ করছি মানে কী হচ্ছে 100 বেশি, মানে 100কে মানে আবার 100 দ্বারা যদি আমি গুণ করি ভাগ করি, ঠিক আছে, তাহলে আমি কত 1 পাবো, তা 200কে আমি যদি 100 দ্বারা ভাগ করি কত পাবো 2 পাবো, তা 300কে আমি 100 দ্বারা ভাগ করলে আমি কত পাবো 3 পাবো, ঠিক আছে? এমনি করে যদি আমি এটাকে আমি 100 দ্বারা ভাগ করছি 10 পাচ্ছি, এমনি আর যদি আমি 50 বেশ করি, সাপোজ ধরো 50 50কে আমি 100 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে এখানে, কেটে গেলো, তাহলে এখানে একটা বোধ সময় তাহলে কত 0.5, তাহলে এই যেমন যেমন এখানে আমি কত এখানে দু দ্বারা গুণ করেছি, তাহলে এরকম সংখ্যাটাকে আমি কী করবো এই দুটি সংখ্যা বাদ দিয়ে সেটাকে আমি কী করবো ওই 0.5 দ্বারা এখানে কি গুণ করে দেবো, বাস হলে আমার কি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? একটা আমি দেখাচ্ছি এমনি করে কি 2 তাহলে স্কোয়ার, তা দেখো এখানে 60 থেকে কত 2 বেশি আছে, যেহেতু আমি ব্যাস আমি ব্যাস এখানে কার করবো আছে, ব্যাস আমি কত নিচ্ছি আমি 60, ঠিক আছে? তাহলে তাহলে কত দ্বারা গুণ করতে হবে আমার 0.6 দ্বারা গুণ করতে হবে এখানে, ঠিক আছে? তাহলে এটা তাহলে এখানে আমি যেহেতু 60 থেকে আমি কত বেশি আছে 2 বেশি, তাহলে 2 এখানে যোগ করবো, তাহলে 62 প্লাস এখানে 2 যোগ করছে তাহলে কত হচ্ছে 64, ঠিক আছে? আবার তাহলে এর এর মানে কত হচ্ছে স্কোর করে এখানে বসবে আমার এই স্কোর করে, ঠিক আছে? কত হবে 04, ঠিক আছে? আর এটাকে আমি কী করতে হবে 0.6 দ্বারা গুণ করতে হবে, বাস এটা করলে আমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো কত আছে, তাহলে 64 ইনটু কত হচ্ছে 6, মানে এটা পয়েন্ট বসালে হলো, তাহলে 402 4 থেকে 2 6 36 37 38, এটা হচ্ছে আমার একটি দশমিক, এই যে এই যে এই 4টি বসবে আমার কত এই 4টি যোগ হয়ে যাবে আমার এটির সঙ্গে, ঠিক আছে? তাহলে আমার দেখো এখানে কত আছে, তাহলে এখানে কত আছে 38, ঠিক আছে? আর 4টি এখানে বসে গেলো 44, ঠিক আছে? তাহলে তাহলে এই 62 বগলে আমি কত পাচ্ছি এটা, তাহলে বুঝতে পারছো তো? মানে এই প্রসেসে সব কিছু করতে পারা যায় খুব কম সময়ের মধ্যে যদি ভালো করে একটু শেখা তো, ঠিক আছে? দেখো এক্সাম্পলটা দেখো, এই 306টা আমার কী হচ্ছে 300 থেকে কত বেশি আছে 6 বেশি আছে, ঠিক আছে? ঠিক আছে তো, তাহলে 6 যদি বেশি থাকে তাহলে 6 যোগ করতে হবে, তাহলে 306 সঙ্গে 6 যোগ করে দাও, তাহলে 6 যোগ করলে আমার কত বসবে এখানে, কত আসবে 312 আসবে, ঠিক আছে? আবার এই স্কোর করে আমার কত বসবে এখানে 6 কত আছে 36, ঠিক আছে? এবার এই তিনটা সংখ্যাকে আমি কী করবো
যেহেতু বেস আমি কত করতে হবে 300, 300 বেস, তাহলে আমি কী করতে হবে এখানে তিন দ্বারা গুণ করতে হবে কোন কোনটাকে, এই তিনটি সংখ্যাকে আমার তিন দ্বারা গুণ করতে হবে, এটা ফিক্স থাকবে এখানে কোনো ব্যাপার না। তাহলে কত হয়েছে, 312কে যদি আমি তিন দ্বারা গুণ করি, 6, 3, 9, ঠিক আছে, তাহলে এখানে আমার কত আসবে, 9, 36, আর কত আছে এখানে, 36, ঠিক আছে। তাহলে এমনি করে আশা করি এমনি করে যত আছে না সব করতে পারবে তোমরা, যদি একটু ভালো করে দেখো তাহলে, ঠিক আছে। যেমন একটা দেখো, দেখো এখানে এই এত বেশি দেখাচ্ছি, তাহলে দেখো এটা সাপোজ ধরা যায় এখানে 1, 1, 1, 1, 4টা 1, তা কত হোলিস করলাম, তাহলে এটা দেখো একটা, এটা এমনি করে করা যে একটা ইজি ট্রিক আছে, এমনি করে যদি 1 থাকে, দেখো 1 যদি থাকে তাহলে এত পর্যন্ত কী করবে, 1, 2, 3, 4 পর্যন্ত লিখবে, 1, 2, 3, 4, আবার কী করবে একটি কম কম এতে কমিয়ে লিখবে এমনি করে, যেমন কথা হচ্ছে 3, 2, 1, উল্টা 3, 2, 1 এমনি করে, এই অ্যান্সার হয়ে গেল। আর এখানেও আমরা এই সাহায্যে আমরা প্রুফ করতে পারি, ঠিক আছে। এবার দেখে দেখে নেওয়া যাক এইরকমভাবে আমি কীভাবে শিখছি সেটা, ঠিক আছে। তা দেখো এটা আমার কত আছে, কত আছে 11 থেকে আমার কত বেশি আছে, 11 বেশি আছে, ঠিক আছে। 11 বেশি মানে 11 আমি যোগ করে দেবো, ঠিক আছে, ওই প্রসেস আমি করছি। তাহলে আমার কত আসবে যোগ করলে, 1, 1, 2, 2, ঠিক আছে। এবার দেখো এর যদি আমি স্কোর করে এখানে বসাতে হবে, 11 স্কোর করলে আমার কত হবে, 121, ঠিক আছে। তাহলে এখানে দুটি সংখ্যা নেবো আমি, ঠিক আছে। তা দুটি সংখ্যা যদি আমি নিই এখানে, তাহলে কত আমার বসবে এখানে, কত বসবে আমার, 21 বসলো, ঠিক আছে। বাকি যে আমার এক বাঁচে একটা এখানে এখানে আমি কী করবো, এখানে যোগ করে দেবো। কিন্তু কখন যোগ করবো, এটা 11 দ্বারা কি, যেহেতু 11 বেশি হচ্ছে, 1100 বেশি, তাহলে এইটা কি 11 দ্বারা গুণ করার পরে, ঠিক আছে। তাহলে একে আমি 11 দ্বারা গুণ করছি, 1, 1, 2, 2 সঙ্গে কত আমি গুণ করবো, 11, ঠিক আছে। তাহলে 11 × 22, হাতে কত আছে 2, এখানে 22, 23, 24, ঠিক আছে, 4 হাতে 2, 11, 12, 13 হাতে 1, 11 হচ্ছে 12, তাহলে আমার কত আছে 1, 2, 3, 4, ঠিক আছে। আবার আবার দেখো এই দুটার সঙ্গে কি এই একটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কত লিখতে পারি এখানে, কত আছে 1, 2, 3, 4, 2, আমি লিখে দিয়েছি পয়সা যোগ করছে, যাতে যদি বুঝতে অসুবিধা হয়তো, ঠিক আছে। তাহলে আমার কত আছে 1, 2, 3, 4, দেখো এর সঙ্গে আমি কী করবো প্লাস 1টা, এইটা আমি কী করবো এখানে যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমার কত হবে 3 হয়ে যাবে, 3, 2, 1, তাহলে বুঝতে পেরেছো এই প্রসেস আমার কি এটা ফলো করছে, হচ্ছে কি না। তাহলে যদি 1 যদি থাকে, 1, 1, 1 মানে স্কোর করা যায়, তাহলে যদি 4 পর্যন্ত থাকে তাহলে 4 লিখবে, যদি 5টা থাকে 5 পর্যন্ত লিখবে, তাহলে 5 থেকে আবার 4 করে করে এমনি 4 থেকে এখানে পর্যন্ত, যদি 6 থাকে 6 লিখবে, তাহলে 6 পরে কী হবে 5, 5, 4 করে করে, বুঝতে পারছো এমনি করে সব হবে আর কি, ঠিক আছে। দেখো এরপরে এ দেখো এগুলো তো করতে পারবে, এরপরে আমি 2-3টা এমনি স্কোয়ার দেখাচ্ছি, ঠিক আছে, কীভাবে মানে ডাট করা যায়, ঠিক আছে। মানে কোনো ডিজিটাল সাম বোর্ড অ্যাকচুয়ালি, কিন্তু ওটা আমি শেখাচ্ছি না আজকে, মানে ওইগুলো এমনিতেই করা যায়, একটু যদি মনে রাখো তো, যদি আসে পরীক্ষায় তাহলে তুমি করতে পারবে, ঠিক আছে। যেমন দেখো যদি স্কোর করা হয়, তাহলে এইটা আগে 1টাই অ্যাপ্লিকেবল হবে, দেখো 2কে যদি কমন নিই তাহলে কত হবে এখানে 2 স্কোয়ার, এটা কত হয়েছে 1টা 4টা 1 হয়ে যাচ্ছে, মানে এটা বসে দিবে অ্যামাউন্টটা, এটা কিন্তু করতে জানো, ঠিক আছে। 1, 2, 3, 4, ঠিক আছে, তারপরে 3, 2, 1, তারপরে কী করবে এখানে 4 2 স্কোয়ার মানে 4 4 সেটা গুণ করে দেবে, দেখবে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা করতে পারবে 3 নম্বর, দেখো এখানে যদি 3 থাকে, যদি 3 থাকে তাহলে কী করবে, দেখ এত দূর পর্যন্ত আমাকে কী করতে হবে, এত দূর পর্যন্ত আমাকে করতে হবে কত, হ্যাঁ তাহলে এত এটা দেখো কোনো নিয়ম নেই, মানে এটা ডিজিটাল অ্যাকচুয়াল সাম্পটে, কিন্তু ওটা শেখাচ্ছি না। দেখো এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে, এই খালি কটার জন্য ওইটা প্রযোজ্য হবে, ঠিক আছে। 3টা থাকে, 3 যদি এখানে থাকে তাহলে 3টা কত হবে, 1 হবে এখানে, ঠিক আছে। তারপরে এই এখানে কী হবে পরে, এর থেকে 1 কম হবে 0, তারপরে এখানে এরপরে কত হবে 3টা, এখানে 8 হবে, ঠিক আছে। তারপরে লাস্টে দেখো এর বর্গক্রমে কত হবে, এককরম কত 9, তা লাস্ট টাইমে কত আসবে এখানে 9, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে যদি 3 থাকে তাহলে যদি তুমি যদি করো তাহলে এটা আসবে, বা এখানে দেখো এটাকে যদি কমন নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, তাতে 3 চলে আসবে, 3 থেকে 9, 9 দ্বারা পরে এমনি আকারে এমনি করা যাবে, ঠিক আছে। কিন্তু ওটা মনে রাখা সিম্পলি, ঠিক আছে। যদি 6 থাকে তাহলে আমি কীভাবে করবো, ঠিক আছে, দেখো ভালো করে। 6 থাকে তাহলে কী করবে এখানে, এত পর্যন্ত 4 লিখবে, ঠিক আছে, 4, 4, 4, তারপরে কী করবে, তারপরে 1 কম লিখবে, কত করবে 3, ঠিক আছে। তাতে এরপর এর দিকে কত 1 বেশি করবে, মানে তাহলে কত 1 বেশি মানে কত 5, তা 3টা কত লিখবে 5 লিখবে, তারপরে কত লিখবে দেখো 6 যদি আমি স্কোর করি তাহলে লাস্টে কত আসবে 6 তো আসবে, 36 মানে 6 আসবে, ঠিক আছে, লাস্ট টাইমে কত হবে 6, এটাই অ্যান্সার।
মানে এরকমভাবে যদি ছয় থাকে তাহলে এই খালিকে একটু মনে রাখবে, ঠিক আছে? বাস অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছো তো? এটা ভুলে রাখা, যাতে কোনো ভুলে না যাও একটু বলে দিচ্ছি, যে তিন থাকে যাতে এখানে কত হচ্ছে, ওয়ান ওয়ান তো হচ্ছে, হচ্ছে তো? এখানে ওয়ান ওয়ান এতে কম হবে, হবে তো? সিম্পল বটে, এতে কম হবে কি? এখানে যত হবে তাতে কম হবে। আর এ দেখো এইগুলো যোগ করলে দেখো আমার কত আসছে, এখানে যোগ করলে নাইন আসছে, আবার এর সঙ্গে যোগ করলে কত নাইন আসছে, বুঝতে পারছো তো? তাহলে এমনি দেখো এখানে কত আসছে, যে চার আছে, তার চার দিয়ে কম করলে তিন, কিন্তু এগুলো দেখো এর সঙ্গে যোগ করো, এর সঙ্গে যোগ করো, এর সঙ্গে যোগ করো, কত আসছে এখানে, কত আসছে? পাঁচ হাজার নয় আসছে। আর এর সঙ্গে যোগ করো দেখো নয় আসছে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, প্রত্যেক এগুলোর সঙ্গে যোগ করলে কত আসছে, নাইনই আসছে, ঠিক আছে? ওই জন্য ভোলার কোনো চান্সেই নেই, বুঝতে পারছো? একটু ভালো করে লক্ষ্য রাখো। দেখো আরেকটা শিখাচ্ছি, আসলে ওটাই এই ক্লাস, এই ক্লাসটাকে তোমার লাস্ট করছি, তাহলে কত আছে নাইন, যদি নাইন থাকে, ঠিক আছে? দেখো নাইন, তাহলে নাইন এর যদি স্কোর করি তাহলে আমি কত পাবো, এতদূর পর্যন্ত আমি সেম টু সেম লিখব, ঠিক আছে? দেখো মানে এই কত পর্যন্ত, মানে এতদূর, এতদূর পর্যন্ত আমি সেম টু সেম লিখব, কত আছে, পাঁচটা আছে তো? হ্যাঁ পাঁচ, তাহলে চারটা পর্যন্ত আমি লিখব কত, নাইন নাইন নাইন, কত আছে নাইন, চারটা নাইন লিখে। এবার লাস্টে এক এর মতো, যেমন এখানে কত, চার তাহলে কম ছিল, তাহলে না দিয়ে কম কত হবে এখানে, এইট হবে, ঠিক আছে? তারপরে এখানে দেখো চারটা কত, কত আছে নাইন আছে, তাহলে চারটা এখানে কত জিরো হবে, ঠিক আছে? হ্যালো, তারপরে এখানে লাস্টে কত আছে, যেহেতু ব্রো করলে নাইনের যদি ব্রো করা হয় তাহলে কত হবে লাস্টে, এক তো আসবে, বুঝতে পেরেছ? আশা করি একটু স্পিডে বলেছে, হ্যাঁ? তো ভালো করে দেখবে তোমরা, অবশ্যই বুঝতে পারবে, হ্যাঁ? আর এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? বেসিকও করা যায়, এমনিভাবেও করা যায়, যদি এটা স্পিডে ভালো মানে করতে পারো তাহলে পরীক্ষা অনেক কম সময় মানে করতে পারবে আর কি, তোমার টাইম অনেক সেভ হবে, ঠিক আছে?